এবার ঢাকার মঞ্চ মাতিয়ে গেলেন মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ইউনিলিভারের ট্রেসেমে শ্যাম্পোর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় একটি ফ্যাশন শোর। আর ট্রেসেমে ফ্যাশন শো আলোকিত করতেই বাংলাদেশে আসেন সুস্মিতা সেন। রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ইউনিলিভারের ট্রেসেমে নামের একটি শ্যাম্পুর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পণ্যটির উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড পরিচালক জাভেদ আখতার। শুরুটা হয় নেমেসিস ব্যান্ডের গাওয়া টু লেট গানটি দিয়ে। নেমেসিসের পর মঞ্চে আসেন সঙ্গীতশিল্পী এলিটা অ্যান্ড ফ্রেন্ডস। কিছু কাভার সঙ্গের পর শুরু হয় মূল অনুষ্ঠান। একে একে মঞ্চে প্রবেশ করেন সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী সহ দেশ বিদেশে প্রায় অর্ধশত খ্যাতনামা র‍্যাম্প মডেল। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড অভিনেত্রী ও মিস ইউনিভার্স সুস্মিতা সেন। আলোর ঝলকানি আর করতালির মধ্য দিয়ে মঞ্চে আসেন এই সুন্দরী। তারপর বাংলাদেশের ভ্রমণ নিয়ে তার অভিজ্ঞতার কথা জানান তিনি। তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট ড্যানিয়েল বয়ার। সুস্মিতা এর আগে 2011 সালের ডিসেম্বরে ঢাকা এসেছিলেন। সেই সময় তিনি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুটি শোরুম উদ্বোধন করেছিলেন। তবে এবারের ভ্রমণটি তার জন্য স্মৃতিমধুর হয়ে থাকবে ঢাকা ত্যাগের পূর্বে এমনই একটি টুইট করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো শিল্পী পারে ও গো বিদেশিনী। সাকিব হাসান, শুভ শোবিজ টুনাইট।